আমার খাঁটি অতি সুন্দর চেয়ে দামি সবুজে শ্যামল রূপের প্রিয় জন্মভূমি। যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতেরই মেলা। পণ্ডিতেরই মেলা, পণ্ডিতেরই মেলা, পণ্ডিতেরই মেলা। তার একদিন কি আমার একদিন বুঝবা বুঝবা, তারপরে রোজন বুঝবা, মনে ঢুকে দিতেছ না? দেও দেও আমি মনু মিয়া। তুমি কি খবর আমার শাহেনশাহ? মামা ভূত দেখছি না তো? না ভূত দেখছিস? কি হয় কিছু বুড়াটা হের মামু আর সুন্দরী আপা তার বেগম। এটা কি কইলি তুই? রাজ্জাক স্যারের বেগম আইসে, আরে হে তো বিরাট ডাক্তার। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তী এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। এখানে কি তুমি প্রায় বসো? বলো কি এই অন্ধকারে তোমার ভয় করে না? তার মানে এই না যে আমি তোমাকে ভুলে গেছি। আচ্ছা রাতে তোমার ঘুম হয়? চারিদিকে বিশুদ্ধ বাতাস, আমি তো খুব আরামে ঘুমাই।
ড্রিম। ধানের শেষে যখন মুক্ত দানা দেখি তখন মনে হয় তোমার চোখে অশ্রু, দিগন্ত জোড়া সবুজ চাদর যেন তোমার শাড়ির আঁচল। আর যখন কলা পাতায় জলের বিন্দু দেখি তখন ভালোবাসায় নেচে ওঠে আমার মন। তুমি তো দেখছি কবি হয়ে উঠলে। শেষ হলো জীবনের সব লেনদেন বনলতা সেন, কোথায় গিয়েছো তুমি আজ এই বেলা? মাছরাঙা ভুলে নিত দুপুরের খেলা, শালিক করে না তার নীর অবহেলা, উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন, তুমি নাই বনলতা সেন। তুমি কি কবি হয়ে গেলে মা গো? হ্যাঁ, তোমার বিয়ার গফ কর না, দূর বেশরম মাইয়া। কর না কি হয়েছে, তোমার কথা হুনার তো মানুষ নাই। আষাঢ়ের 12 তারিখ শুক্রবার, ঘরে বসে বসা রুমালে ফুল তুলতাছি। কাল নাকি ফুল তুলতাছিলা? দূর ঠুসা কাপি। এমন সময় ফাতেমা খালা আইলো, মুখে দুইখান পান পুইরা, পানের পিঠটা ফালাই আমারে কইলো, পরি তরে তো দেখতে আইব। হাসান তোমারে দেখতে গেছিল? দূরু, তোমার দাদা জানে আমার দেখতে আইছিল, লগে আনছিল 10 মন মিষ্টি, পাশের বাতাসা, আর হইলো তোমার 10 বিরা পান। এত কিছু তো দাদাই আমার নাম জিগাইল। এদিকে আমার গলা তো পাথর, কেউ কেউ কয় মায়া কি বুবা না মায়া ডর খাইছে। দাদারানি কয় একটু উঠো তো হাঁটো। কেমনে হাঁটু, আমার পায়ে তো জিজে ধরছে। শেষে যখন উঠছি হাঁটতে গেছি শাড়ির কাছায় লাগিয়া তো দপ্পাস, তো দাদা নিজে গিয়ে ডাক্তার নিয়ে আইছিল। দাদা নিজে গিয়ে ডাক্তার আনছে? হ, পাশ করা ডাক্তার। তারপরে আষাঢ়ের 19 তারিখে তোমার বিয়ে ইশারা। দাদা নি গপ জানে? জানে না আবার, বিয়ার পরে এই নিয়ে আমার কত খেপাইছে। মারি তোর বিয়েটা কেমনে দিমু রে মা? আমার লাগা চিন্তা করো না মা, দেখো আমার লগে রাজপুত্রের বিয়ে হইব। টানা টানা চোখ, বাঁশির লাহান নাক, ছাকড়া ছাকড়া সুর, পঙ্খিরাজ ঘোড়ায় চড়া সে আসব। এইসব তুই কি করতেছিস রে মা? হ্যাঁ, তার হাতে থাকবো ইয়া বড় তলোয়ার, কান্ধে তীর ধনুক, মাথায় হীরার মুকুট। তুই সত্যি লাইক হইতে চাস? আল্লাহ নায়িকের রূপ দিছে, নায়িকা না হয়ে কি উপায় আছে গো? স্বয়নি স্বপনি জাগরণে তুই কি তারই দাহস? স্বয়নি স্বপনে জাগরণে আমি তারই দেখি, সে আমার দান, তারে ছাড়া বাঁচে না পড়ে। আচ্ছা তুই কি তার প্রেমে পড়ছিস? সে তো আমারে তার প্রেমে ফেলেছে। দেখ বালিশের নিচে ভিগার নিয়ে ঘুমাই, রাইতে স্বপ্নে দেখলে বালিশ উল্টায় দিই, সেও যাতে আমার স্বপ্ন দেখে। পিনসুকানা পীরের সঙ্গে কেমন বুজুর্গ কেডা জানে, তই জ্বরে অত বক মারি তাবিজটা গলায় পড়িস কামে লাগতে পারে। হন মায় যদি এই তাবিজ দেখে আমার একদম হজম করে ফেলাই, তোর তাবিজ তুই রাখ। দেখ হ্যাঁ কিন্তু পস্তাবি, দেখবি আমি লাইক হইয়া ধুমাইয়া সিনেমা করতেছি আর তুই ঘরে বসে বালিশের তুলা চাবাইতেছিস।
ইস, তোর শক্ত কামড়া দে, কামড়া দে। কে আল্লাহ তো আমার রূপ দিয়ে পাঠাইছে, শক্ত হইবারই পারে। আইসা, আইনাল ভাই কি তোর পিছে অহন ঘুরে? আরে ধুর, আঠার মতো লাগাস। তারে যে কেমনে একটা ঘোল খাওয়াই। পাইছি পাইছি রে পাইছি, হন হন। কুড়ি বছর আগে এক নাঙ্গা পীর বলছিল তোর লগে রুই কাতলার খাতির হইব। নাঙ্গা পীরের কথা বলেছিল? অক্ষরে অক্ষরে বলছিল। এই অঞ্চলে কোনো বাড়িতে এত রাগব্বালের আগমন ঘটে নাই। আমার রুই কাতলা না রাগব্বাল। ম্যাডাম তো কিছুই খাইতেছেন না? না না, এ তো আমি খাচ্ছি। রান্না বোধহয় জুইতের হয় নাই। বলেন কি, খুবই চমৎকার রান্না। উই বাবা, কি ঝাল, একেবারে জিভ পুড়ে যাচ্ছে। আরে যদি পূর্বে সংবাদ দিয়ে আসতেন। পূর্বে সংবাদ দিয়ে আসলে কি হতো? খাসি জব দিতাম। রাইতে পশু জব দেওয়া ঠিক না, কাইল হবে ইনশাল্লাহ। না না, ও কাজ ভুলেও করবেন না। কেন? আপনার মেহমান পালাবে। ও বুঝছি, গরু জব দিতে হবে। আমরা এসেছি ঘুরতে, যে কোনো দিন আছি ভেজিটেবল খাবো। টেবিল নড়ে। ওই ওই যা ওই, তোর না টেবিলে পায়ে ঠিক করতে কইলাম। ম্যাডাম কাল ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আপনি আমাকে এরকম ম্যাডাম ম্যাডাম করছেন কেন? আপনি পাস করা ডাক্তার, আপনার ম্যাডাম বলবো না? আরে ও তো পিচ্চি মেয়ে, ম্যাডাম বলছেন কেন? নাম ধরে ডাকুন। এই আপনারটা তো আমি রাখতে পারবো না। আচ্ছা হেদার সাহেবের কর্মটা কি? আমি হচ্ছি ভূ পর্যটক। বাহ ভালো, খুব ভালো। তো এইটা কোন মন্ত্রণালয়ের আওতায়? স্বরাষ্ট্র না পানি সম্পদ? পানি খান পানি খান। তিন পাগলের হলো মেলা নদী এসে, ওরে তিন পাগলের হলো মেলা নদী এসে, তোরা কেউ যাস নে ওই পাগলের কাছে, তোরা কেউ যাস নে ওই পাগলের কাছে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কেউ বা থাকে সুখে। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারো হৃদয় দুঃখে ভাসে, কেউ বা থাকে সুখে। যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতেরই মেলা। পণ্ডিতেরি মেলা, পণ্ডিতেরি মেলা, পণ্ডিতেরি মেলা।